ডিসপোজিশন অফ ফাইবার হুকস, এটা ছিল আমাদের পয়েন্ট নাম্বার 3। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে ফিগার নাম্বার 21-এ আমরা এখানে মাঝখানে একটা ফাইবার দেখতে পাচ্ছি, আশেপাশে কি আছে ওটা দেখার দরকার নেই। এই যে মাঝখানে একটা ফাইবারকে বাঁকা দেখা যাচ্ছে, অনেকটা ছাতার বাটের মতো বাঁকা। আগেকার দিনে হচ্ছে আমাদের মুরব্বীরা খুব মজবুত একটা ছাতা ব্যবহার করতেন, শরীফ ছাতা, এখনো মাঝে মাঝে বাজারে পাওয়া যায়। তো এটার বাট এরকম হচ্ছে বাঁকা থাকতো। তো এই ছাতার বাটের মতো যে বাঁকা মাথাটা দেখা যাচ্ছে, তো বিষয় হলো গিয়ে আমরা ফাইবার মনে মনে কল্পনা করলেই যেরকম একটা হচ্ছে স্ট্রেইট হচ্ছে বুঝতে পারি, স্ট্রেইট একটা ফাইবারের কথা আমাদের মাথায় আসে, আসলে কিন্তু ফাইবার গুলি প্রসেসিং এর সময় গিয়ে এতটা স্ট্রেটনেস তাদের মধ্যে থাকে না। অর্থাৎ কোন একটা ফাইবার যখন প্রসেসিং এ চলে আসে, ব্লুরুম চলে আসে, কার্ডিং চলে আসে, তো তখন তার মধ্যে হচ্ছে খুব বেশি এই স্ট্রেটনেস থাকে না, বরঞ্চ ফাইবারের মধ্যে দেখা যায় যে কোনো না কোনো দিকে এরকম বাঁকা একটা মাথা, তার ফাইবারের হচ্ছে মাথাগুলো এরকম বাঁকা হয়ে যায় কখনো কখনো। কারণ হচ্ছে কার্ডিং মেশিনে গিয়ে সিলিন্ডার থেকে ফাইবার টেকারিনে আসে, সরি, টেকারিন থেকে সিলিন্ডারে যায়, সিলিন্ডার থেকে ডফারে আসে, এই সময় টানা হেচড়ার সময় গিয়ে ফাইবারের স্ট্রেটনেস গুলি নষ্ট হয়ে যায় বেশিরভাগ ফাইবারের, এবং তাদের মধ্যে এই ধরনের হুক ফর্মেশন করে, অর্থাৎ কোনো না কোনো এন্ড বাঁকা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এখন আমি তোমাদেরকে একটা পরিসংখ্যান দেখাই যে, অর্থাৎ আমি যদি বলি ফাইবারের হুক কাকে বলে, তখন উত্তর হচ্ছে যে ফাইবার যদি স্ট্রেইট না হয় কোনো একটা এন্ড, অথবা উভয় এন্ডই স্ট্রেইট না হয়ে হুক ফর্ম করে, ঠিক আছে, স্ট্রেইট না হয়ে তারা একটু বাঁকা হয়ে থাকে, এই বাঁকা হয়ে থাকাটাকেই বলা হয় হচ্ছে হুক। এবং গবেষণা বলে যে যখন কার্ডিং মেশিন থেকে আমরা হচ্ছে কার্ডিং মেশিন থেকে যখন ডফারে ওয়েব তৈরি হয়ে যায়, কার্ডিং মেশিন থেকে যখন ডফারে ওয়েব তৈরি হয়ে যায়, তখন সেই ওয়েবের মধ্যে ফাইবার কি অবস্থায় থাকে, এটার একটা পরিসংখ্যান আমি তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি, যে এই এই অংশটুকুতে খেয়াল করো, ঠিক আছে। দেখো, ইট ক্যান বি অ্যাজিউমড দ্যাট দ্য ফাইবার্স ইন দ্য ওয়েব শো দ্য ফলোয়িং হুক। আচ্ছা, তো আরে বেশি অন্ধকার হয়ে গেল। মোটামুটি আমার বাম পাশে হচ্ছে একটা জানালা, এবং জানালা দিয়ে আলহামদুলিল্লাহ প্রচুর রোদ আসে। তো এইখানে চলে আসি আমরা ওয়েবের মধ্যে, দেখা যাচ্ছে যে কত পার্সেন্ট ফাইবারের মধ্যে কি অবস্থা। দেখো, লেখা আছে মোর দ্যান 50% হ্যাভ ট্রেইলিং হুক। আচ্ছা, আমরা প্রথমে বললাম যে বাঁকা হয়ে থাকলে, স্ট্রেট না হয়ে সেটাকে হুক বলে। আচ্ছা, ভালো কথা। হুকের মধ্যে আবার বেশ কিছু ধরন আছে, ধরনটা আমি একটু তোমাদেরকে বলি। চারটা ধরন, আসলে তিনটা ধরন। একটা হচ্ছে ট্রেইলিং হুক, একটা হচ্ছে ট্রেইলিং হুক, তারপরে আরেকটা হচ্ছে লিডিং হুক, তারপরে হচ্ছে ডাবল হুক। এই তিন ধরন, ঠিক আছে। একটা হচ্ছে ট্রেইলিং হুক, একটা হচ্ছে লিডিং হুক, একটা হচ্ছে ডাবল হুক। এখন কোনটাকে লিডিং বলে, কোনটাকে ট্রেইলিং বলে, এটা আমি একটু বোঝাই। মনে করো আমরা এখন ডিসপ্লেতে চারটা রোলার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে টপ রোলার থাকে, বটম রোলার থাকে, এগুলি তো অবশ্যই মনে আছে। তো উপরের দুটো টপ রোলার, নিচের দুটো বটম রোলার। এখন একটা তীর চিহ্ন দেওয়া আছে উপরে, দেখো, যেটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, ডান থেকে বাম দিকে যাচ্ছে। তো এই যে ডান থেকে বাম দিকে সে হচ্ছে যাচ্ছে, তার মানে এই ডান দিকে হচ্ছে ফিড আর বাম দিকে হচ্ছে ডেলিভারি, অর্থাৎ ফাইবার গুলি ডান থেকে বাম দিকে যাবে। এখন ডান থেকে বাম দিকে যাওয়ার সময় যদি এরকম হয়, এইখানে মাঝখানে যে কালো গাঢ় রঙের, কালো রঙের ফাইবারটা দেখা যাচ্ছে, খেয়াল করো তো, এই ফাইবারটার মধ্যে একটা হুক আছে, সেই হুকটা কি ফাইবারের সামনের মাথায় নাকি পিছনের মাথায়? সামনের মাথা পিছনের মাথায় বুঝবো কিভাবে? ওই যে ওই পাশে উপরে হচ্ছে একটা অ্যারো দেওয়া আছে, তার মানে ফাইবার গুলি ডান থেকে বাম দিকের দিকে যাচ্ছে।
তাহলে এখন বোঝাই যাচ্ছে ফাইবার গুলি যদি ডান থেকে বাম দিকে যায়, তাহলে এই মাঝখানে গাঢ় রঙের যেই ফাইবার আছে, এই হুকটা ফাইবারের সামনের মাথায় না, বরঞ্চ পিছনের মাথায়। তো ফাইবারের পিছনের প্রান্তে, পিছনের ইংরেজি হচ্ছে এখানে ট্রেইলিং, ফাইবারের পিছনের প্রান্তে যে হুক সেটা হচ্ছে ট্রেইলিং হুক। অর্থাৎ আমরা আমাদের ছবিতে যে হুকটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রেইলিং হুক। কেন? কারণ হচ্ছে এই হুকটা ফাইবারের পিছনের প্রান্তে আছে, তাই এটাকে আমরা বলি হচ্ছে ট্রেইলিং হুক। আশা করি বুঝতে পেরেছো ট্রেইলিং হুক কাকে বলে। যদি এরকম হতো যে পিছনের প্রান্তে হুক না হয়ে এই হুকটা যদি সামনের প্রান্তে হতো, অর্থাৎ এরকম যদি হতো, পিছনের প্রান্তে না হয়ে যদি এরকম সামনের প্রান্তে যদি হুক হতো, তখন আমরা সেই হুকটাকে বলতাম হচ্ছে লিডিং হুক। অর্থাৎ হুক তো আমরা বুঝলাম যে ফাইবার স্ট্রেট না হয়ে ফাইবারের কোনো একটা প্রান্ত সেটা বাঁকা হয়ে থাকবে, ওটাকেই আমরা বলি হুক। তো যদি ফাইবারের সামনের প্রান্তে হুক থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে লিডিং হুক, ফাইবারের পিছনের প্রান্তে হুক থাকলে সেটাকে আমরা বলবো ট্রেইলিং হুক। যদি ফাইবারের দুই মাথায় হচ্ছে হুক থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাবল এন্ড বা বোথ এন্ড হুক। আশা করি বুঝতে পেরেছো। এখন চলে আসো, এখানে বলছে কার্ডিং মেশিন থেকে যখন ডফারে ওয়েবটা তৈরি হয় তখন 50%-এরও বেশি ফাইবারের মধ্যে ট্রেইলিং হুক থাকে। অর্থাৎ কার্ডিং মেশিন থেকে আমরা যে ওয়েবটা পাই সেখানে অ্যাজিউম করে নেওয়া যায় যে 50%-এরও বেশি ফাইবারের কাছে হচ্ছে ট্রেইলিং হুক থাকে, মোটামুটি 15% ফাইবারের কাছে হচ্ছে লিডিং হুক থাকে, মোটামুটি 15% ফাইবারে হচ্ছে ডাবল হুক থাকে, অর্থাৎ বোথ এন্ড, লিডিং এন্ডেও আছে আবার হচ্ছে ট্রেইলিং এন্ডেও তাদের মধ্যে হুক আছে, এরকম 15% পাওয়া যেতে পারে। আর মাত্র 20% হচ্ছে পাওয়া যায় যাদের মধ্যে কোনো ধরনের হুক দেখতে পাওয়া যায় না, যাদের মধ্যে স্ট্রেইট হুক। এই হচ্ছে মোটামুটি আমার ফাইবারের অবস্থা। এখন আরেকটা তোমাদেরকে হচ্ছে এই আলোচনার পরে আরেকটা জায়গায় আলোচনার দিকে তোমাদের দৃষ্টি আমি নিয়ে যেতে চাই। যদি আমরা খেয়াল করে দেখো, আচ্ছা খেয়াল করে দেখো যে মনে করো কার্ডিং মেশিনের মধ্যে সবচেয়ে বেশি থাকে তাহলে কোনটা? সবচেয়ে বেশি থাকে হচ্ছে কার্ডিং মেশিন থেকে যখন বের হয়ে আসে তখন সবচেয়ে বেশি থাকে ট্রেইলিং হুক। এখন একটু চিন্তা করে দেখো, এটা মনে করো হচ্ছে কার্ডিং মেশিন, ঠিক আছে? এটা হচ্ছে কার্ডিং মেশিন। তো কার্ডিং মেশিন থেকে হচ্ছে আমরা অন্য অন্য হুকগুলোর কথা বাদ দিই, যেহেতু সবচেয়ে বেশি আছে হচ্ছে আমাদের ট্রেইলিং হুকই, যেহেতু সবচেয়ে বেশি আমরা অন্য হুকগুলিকে আপাতত চিন্তা বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি একটু পরে বলবো। চিন্তা বাদ দিয়ে আমরা চিন্তা করি সবচেয়ে বেশি হুক আছে হচ্ছে কার্ডিং মেশিনে, সরি সবচেয়ে বেশি হুক আছে ট্রেইলিং হুক। আচ্ছা এখন এটা মনে করো কার্ডিং মেশিন থেকে যে ল্যাব বের হলো এখান থেকে, ওই যে বললাম 50% ট্রেইলিং হুক বের হয়ে আসবে, এই হচ্ছে মনে করো সেই ট্রেইলিং হুক। এখানে কিন্তু হুকটা ফাইবারের পিছনের প্রান্তে আছে। কেন পিছনের প্রান্তে? কারণ আমার ডায়াগ্রাম অনুযায়ী ফাইবারের গতিপথ হচ্ছে বাম থেকে ডান দিকে, সুতরাং এখানে যে হুকটা আঁকা আছে এটা হচ্ছে ট্রেইলিং হুক। তো ট্রেইলিং হুকটাকে, অর্থাৎ ল্যাব ওয়েব যখন কার্ডিং মেশিন থেকে বের হয়ে আসে ওখানে মনে করো 50% ট্রেইলিং হুক নিয়ে আমরা চিন্তা করছি যে ট্রেইলিং হুকগুলোর কি হয়, অন্য হুকগুলোর কি হয় এটা নিয়ে আপাতত আমরা চিন্তা করছি না, পরে করব। তো এই ট্রেইলিং হুকটা খেয়াল করে দেখো, যখন কার্ডিং এর পরবর্তী মেশিনের নাম আমরা জানি হচ্ছে ড্রফেম ওয়ান, তো কার্ডিং এর পরবর্তী মেশিনের নাম হচ্ছে ড্রফেম ওয়ান, তো এটা ধরো আমাদের ড্রফেম ওয়ান, এটা আমাদের ড্রফেম ওয়ান। তো কার্ডিং মেশিন থেকে তার মানে 50% ট্রেইলিং হুক কি হবে, ড্রফেম ওয়ানের ভিতরে ঢুকলো। এখন যখন ড্রফেম ওয়ানে তাদেরকে আমরা হচ্ছে কার্ডিং মেশিন থেকে যখন ল্যাবটা বের হয়ে আসবে, ল্যাব বের হয়ে এসে জমা
মনে করো আমি হচ্ছে কার্ডিং মেশিন থেকে তো ডেলিভারি মেটেরিয়াল হচ্ছে কার্ডেড স্লাইভার, তো কার্ডেড স্লাইভারে গিয়ে যখন জমা হবে, তো কার্ডেড স্লাইভারে গিয়ে যখন জমা হবে তখন শেষ মাথাটা কিন্তু সবার শেষে যাবে। ব্যাপারটা এরকম, মনে করো যে একটা পেন্সিল, পেন্সিল ট্রেইলিং হুকটা মনে করো এখানে, তাহলে স্লাইভারের ক্যানে যখন জমা হবে তখন সামনের মাথাটা আগে ঢুকলো, পিছনের মাথাটা পরে ঢুকবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তো যখন আমি কার্ডিং মেশিন থেকে স্লাইভার ক্যানগুলিকে ড্রফ্রেমে জমা করব, তখন কিন্তু শেষ মাথাটা আগে টানবো। আচ্ছা হ্যাঁ, ঠিক বা ইয়েস এগুলি আপাতত বলো না, কারণ আমি ধরেই নেই যে চ্যাট বক্সে বা কেউ লিখলে তুমি প্রশ্ন করছো। ঠিক আছে, আমি আবারও বলি, আমরা ওই 50% ট্রেইলিং হুক নিয়ে কথা বলছি। আমরা বললাম যে কার্ডিং মেশিন থেকে যে ল্যাপ হবে সেই ল্যাপের মধ্যে, সরি কার্ডিং মেশিন থেকে যে ওয়েব বের হবে ডফারে, সেই ওয়েবের মধ্যে 50% হচ্ছে ট্রেইলিং হুক থাকবে। এখন আমি এই ট্রেইলিং হুকগুলি নিয়ে হচ্ছে একটু মাথা ঘামাতে যাচ্ছি। তো ট্রেইলিং হুকগুলা হচ্ছে নিয়ে যে আমি মাথা ঘামাবো, তো কার্ডিং মেশিন থেকে যখন কার্ডিং মেশিনের ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে স্লাইভার, তো এটা মনে করো স্লাইভারের মধ্যে থাকা একটা ফাইবার। তো যেহেতু আমি বলেছি ট্রেইলিং হুক, তার মানে ট্রেইলিং হুকটা থাকবে মনে করো পিছনের মাথায়, সামনে হচ্ছে নিব আর এটা পিছনের মাথা, তো ট্রেইলিং হুকটা থাকবে পিছনের মাথায়। এখন যখন আমি কার্ডিং মেশিনের থেকে বের হয়ে আসা স্লাইভারটাকে ক্যানের মধ্যে জমা করব, তখন কিন্তু এই যে কার্ডিং মেশিন থেকে বের হয়ে হয়ে ক্যানের মধ্যে জমা হয়ে গেল, ক্যানের মধ্যে যখন জমা হবে তখন এই সামনের মাথাটা কিন্তু আগে ঢুকলো, অর্থাৎ ট্রেইলিং হুকটা পরে ঢুকলো। এইভাবে মনে করো ঢুকে আছে স্লাইভারের মধ্যে, কার্ডিং স্লাইভারের ক্যানের মধ্যে। যখনই আমরা ড্র ফ্রেমে নিয়ে যাব, যখনই আমরা ড্র ফ্রেমে নিয়ে যাব তখনই কিন্তু দেখো, ড্র ফ্রেমে যখন নিয়ে যাব তখন কি হবে, শেষের মাথাটা আগে। তাহলে এই যে হুকটা, হুকটা কিন্তু এখন ড্র ফ্রেমে যখন যাচ্ছে তখন কিন্তু হুকটা সামনের দিকে চলে আসতেছে। ঠিক আছে, তার মানে হলো এটা, কার্ডিং মেশিন থেকে ওই যে 50% ট্রেইলিং হুক বের হয়ে আসলো, যখন ড্র ফ্রেমে যাবে তখন কিন্তু তারা ট্রেইলিং হুক আকারে যাবে না, তারা কিন্তু লিডিং হুক আকারে যাবে। এই কথাটা মানে তোমাদের, তোমরা বুঝতে পেরেছো কিনা এইটা আমাকে বলো, এটা আমাকে চ্যাটে বলো যে কার্ডিং মেশিন থেকে 50% ট্রেইলিং হুক যে বের হলো, তারা ড্র ফ্রেম ওয়ানে যখন যাবে তখন কিন্তু তারা ট্রেইলিং হুক থাকবে না, বরঞ্চ তারা লিডিং হুক হয়ে যাবে। এই কথাটা কি মানে তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু বলো তো, না বুঝলে আমি আবার বলি, দুই তিনজন বললেই চলবে, না বুঝলে সেটা সবার আগে বলো। আচ্ছা একজন লিখেছো বুঝেছি, কেউ না বুঝলে সেটা লিখো। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার একটু রিপিট। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু রিপিট করার চেষ্টা করছি, তবে একটা বোর্ড হলে ভালো হতো, যেহেতু বোর্ড নাই সেহেতু আমাদের, আমি আসলে একটু আমাকে চিন্তা করতে হচ্ছে যে বোর্ডের বিকল্প কি হতে পারে। হ্যাঁ কথা শুনতে পাচ্ছো না, এটা নিয়ে আসলে আমার বিশেষ কিছু করার নাই। এখানে একটা হোয়াইট বোর্ড অপশন আসে, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। পেইন্ট অ্যাপ ইউজ করেন, পেইন্ট অ্যাপটা কোথায় পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা
আচ্ছা উইন্ডোজেই আছে। হ্যাঁ আমি উইন্ডোজে চেষ্টা করছি, দেখি আসে কিনা। আচ্ছা যারা যারা বলেছে হচ্ছে বুঝো নাই, তারা একটু আমি আবারও দেখানোর চেষ্টা করি। পেন্সিল পেন্সিল এটা কি? এটা হচ্ছে কালার পিকার, ফিল উইথ কালার ব্রাশেস। আচ্ছা পেন্সিল দিয়ে ট্রাই করি। সবার প্রথমে হচ্ছে মনে করো এটা হচ্ছে কার্ডিং মেশিন। দয়া করে একটু এলোমেলো হবে, আমি একটু মনোযোগ দিলে বুঝে যাবা। এটা হচ্ছে কার্ডিং মেশিন, ঠিক আছে? কমডিয়ান বানাবো আমরা। এটা হচ্ছে সি, এটা হচ্ছে কার্ডিং মেশিন। তারপরে মনে করো এখানে আঁকি, এটা হচ্ছে, এটা হচ্ছে মনে করো ড্র ফ্রেম ওয়ান, অর্থাৎ ডি ওয়ান। তারপরে এটা হচ্ছে কমডিয়ান বানানোর সময় ড্রফেম ওয়ান এর পরের মেশিনটা হচ্ছে ল্যাপ ফর্মার। হ্যাঁ ল্যাপ ফর্মার, LF মানে হচ্ছে ল্যাপ ফর্মার, আর আরেকটা হচ্ছে কম্বার। কম্বারটাকে বোঝানোর জন্য আমি হচ্ছে কি দিব, মনে করো হচ্ছে কে দিয়ে দিই, কে, ঠিক আছে? কম্বার বোঝানোর জন্য আমি কে লিখলাম, যে কে এটা। এখন খেয়াল করে দেখো, কার্ডিং মেশিন থেকে আমরা আমরা বললাম অন্যান্য হুকের কথা চিন্তা করব না, আমরা হচ্ছে ওই 50% ট্রেইলিং হুক, যেহেতু তাদের পরিমাণটা সবচেয়ে বেশি, তাদের কথাই আমরা চিন্তা করব। আচ্ছা তাহলে এখন আমরা বলেছি কার্ডিং মেশিন থেকে হচ্ছে যখন কার্ডিং মেশিনের ইয়েতে কি বলে স্লাইভারের মধ্যে বা ওয়েব, ওয়েবটাকে তো আমরা পরে স্লাইভারে কনভার্ট করি, তো সেই ওয়েবের মধ্যে হচ্ছে 50% হচ্ছে ট্রেইলিং হুক থাকবে। এই যে ট্রেইলিং হুক আঁকলাম, এখন এই হুকটা যে ট্রেইলিং হুক বুঝবো কেমন করে? খুব সহজ, কারণ কার্ডিং থেকে ড্রফেম, ড্রফেম ওয়ান থেকে ল্যাপ ফর্মার, তার মানে সব ম্যাটেরিয়াল বাম থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল ফ্লো এর অ্যারো, তার মানে যদি এটা হচ্ছে সামনের দিক, এই মাথাটা সামনের মাথা আর পেছনের ওটা, ওটা হচ্ছে পিছনের মাথা, তো যেহেতু হুকটা পিছনের মাথা তাহলে এটা ট্রেইলিং হুক বোঝা গেল। তার মানে স্লাইভার গুলির মধ্যে ট্রেইলিং হুক থাকবে। তো এই স্লাইভারটা মনে করো বের হয়ে আসলো, এখন স্লাইভার বের হয়ে যে আসবে, তো আমি তাকে একটা ক্যানের মধ্যে জমা করব। এই হচ্ছে মনে করো একটা ক্যান, ক্যানের মধ্যে তাকে জমা করব। এই যে এখানে খেয়াল করো, পেন্সিল, আচ্ছা এটাই ধরো, এখানে বোঝা যাচ্ছে মনে করি সবুজ মাথাটা হচ্ছে ক্যান, ঠিক আছে? এই সবুজ মাথাটা হচ্ছে, সরি সবুজ মাথাটা হচ্ছে হুক, এটা হচ্ছে ফাইবার, সবুজ মাথাটা হচ্ছে হুক। তাহলে যখন আমি তাকে স্লাইভার, তো বের হয়ে আসলো এইভাবে, বের হয়ে আসলো হুকটা পিছন দিকে, যখনই ক্যানের মধ্যে জমা হচ্ছে, মনে করো এই মগটা হচ্ছে ক্যান, ক্যানের মধ্যে যখন জমা হবে তখন সামনের মাথাটা আগে ঢুকবে এবং হুকটা উপরে, বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পেরেছ। এভাবে আসলো, হুকটা পিছনে আছে কিন্তু যখন ক্যানে জমা হবে তখন এভাবে জমা পড়বে। তাহলে এখন হুকটা উপরের দিকে আছে, তাহলে আমি আঁকি ক্যানের মধ্যে হুকটা উপরে, এই যে এটা, হ্যাঁ হুকটা উপরের দিকে। এরপরে খেয়াল করে দেখো, এরপরে যখন এই ক্যান, এটা কার্ডের স্লাইভারের ক্যান, এটা নিয়ে আমি ড্র ফ্রেমে দিলাম, তো ড্র ফ্রেমে যখন দিব তখন তো স্লাইভারটাকে আমার হচ্ছে খুলে নিয়ে আসতে হবে ক্যান থেকে, অবশ্যই স্লাইভার থেকে, কার্ডের স্লাইভারের ক্যান থেকে আমার স্লাইভারটাকে খুলে নিয়ে আসতে হবে। এখন এই স্লাইভারটাকে যখন আমি টান দিব তখন কিন্তু শেষের মাথা, যেটা শেষের মাথা ঢুকছিল সেটা আগে যাবে, এভাবে চলে যাবে। যখন আমি এবার ড্র ফ্রেমে দিচ্ছি কার্ডের স্লাইভারটাকে, এখন কিন্তু হুকটা সামনের দিকে চলে যাচ্ছে, আশা করি বোঝাতে পেরেছি। তার মানে যখন ড্র ফ্রেমে আমরা দিচ্ছি তখন এই হুকটা সামনের দিকে চলে আসলো, হ্যাঁ এই যে সবুজ মাথাটা সামনে, তার মানে হুকটা সামনে চলে আসলো, তার মানে তখন এটা এভাবে চলে আসবে। অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বুঝাতে চাইলাম,
ওই যে কার্ডিং মেশিন থেকে বের হওয়া 50% ট্রেইলিং হুক যখন ড্র ফ্রেমে যাচ্ছে তখন লিডিং হুক হিসেবে চলে যাচ্ছে। এটা কি বুঝেছো কি না? অনেকেই বুঝেছিলে, একজন বলেছিলে রিপিট করতে, আল মামুন। তুমি যদি এখনো না বুঝে থাকো তাহলে একটু লিখে ফেলো যে স্যার এখনো বুঝি নাই। আচ্ছা আল মামুন, হ্যাঁ ঠিক আছে, ও বুঝেছে। আচ্ছা এখন ড্র ফ্রেম ওয়ানে, তার মানে ওই 50% ট্রেইলিং হুক যারা ছিল, হ্যাঁ 50% হচ্ছে ট্রেইলিং হুক যারা ছিল, তারা ড্র ফ্রেম ওয়ানে যখন যায় তখন ওই 50% ট্রেইলিং হুক কিন্তু আর ট্রেইলিং হুক নাই, তারা এখন ড্র ফ্রেমে ঢুকলো 50% লিডিং হুক হিসেবে। তো 50% লিডিং হুক হিসেবে হচ্ছে, লিডিং হুক গুলা প্রসেস হলো ড্র ফ্রেম ওয়ান থেকে বের হলো, ঠিক আছে। এই যে ড্র ফ্রেম ওয়ানে প্রসেস হয়ে ড্র ফ্রেম ওয়ান থেকে তারা এখন বের হয়ে যাবে, এই যে মনে করো ড্র ফ্রেম ওয়ান থেকে বের হয়ে যাবে, তাদেরকে আমরা একটা ক্যানের মধ্যে জমা করব। ড্রফেমেরও তো একটা ক্যান আছে তাই না? ড্রফেম ওয়ানের আমরা ক্যানের মধ্যে জমা করব। এবার হবে কি, ক্যানের মধ্যে জমা করতে গেলে হুক, যে মাথাটা সবুজ মাথাটা হচ্ছে হুক, হুকের মাথাটা আগে ঢুকবে ক্যানের মধ্যে। তাহলে আঁকি ওইভাবেই, হুকের মাথাটা আগে আঁকি, এই যে এইভাবে হুকের মাথাটা আগে, ঠিক আছে। আর স্ট্রেট মাথাটা হচ্ছে পরে ঢুকলো। এটা ড্রফ্রেম স্লাইভারের ক্যান, ড্রোন স্লাইভারের ক্যান। ড্রোন স্লাইভারের পরে ল্যাপ ফর্মার, তার মানে এখন ল্যাপ ফর্মার যখন যাবে তখন কিন্তু যেই মাথাটা শেষে ছিল সে আগে টান দিবে, যে এইভাবে টেনে নেওয়া হবে। ল্যাপ ফর্মার যখন যাচ্ছে তখন এখানে, তার মানে আবারও ল্যাপ ফর্মারে হুক গুলা ট্রেইলিং হুকে কনভার্ট হলো। আঁকি এঁকে ফেলে এটা, অর্থাৎ ল্যাপ ফর্মারে যখন যাচ্ছে তখন হুক গুলা কিন্তু ট্রেইলিং হুক হিসেবে চলে যাচ্ছে, যে এইভাবে ট্রেইলিং হুক, এই ট্রেইলিং হুক। তার মানে এই হুকটাই, অর্থাৎ ড্রফ্রেম ওয়ানের স্লাইভারের ক্যানে যে হুকটা ছিল, এই স্লাইভারটাকে যখন আমি টেনে নিয়ে যাব লেফট ফর্মারে তখনই কিন্তু এই হুকটা আবার চেঞ্জ হয়ে যাবে, তখন এটা আবার ট্রেলিং হুক হয়ে গেল। এখন লেফট ফর্মারে ট্রেলিং হুক হিসেবে প্রসেস হলো, প্রসেস হলো, প্রসেস হলো। লেফট ফর্মার থেকে তো আমরা একটা রোল পাই তাই না, একটা রোল পাই। তো বোঝার সুবিধার্থে আমি রোল নায়কে আমি স্লাইভারের, আচ্ছা কিছুই না আঁকি না, কিছুই না আঁকি, নয়তো পরে কেউ কনফিউজ হয়ে যাবে। আচ্ছা লেফট ফর্মার থেকে তাহলে বের হবে কি, লেফট ফর্মার থেকে বের হবে হচ্ছে ট্রেইলিং হুক। কিন্তু এই ট্রেইলিং হুকটাকে যখন রোলের মধ্যে পেঁচানো হবে, তো ঠিক অবশ্যই পেঁচানোর সময় এই খালি মাথাটা, স্ট্রেট মাথাটা আগে ঢুকবে এবং এই হুকওয়ালা মাথাটা পরে ঢুকবে। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে স্ট্রেট মাথাটা আগে ঢুকবে আগের মতোই, আর হুকওয়ালা মাথাটা হচ্ছে পরে ঢুকবে। হুকওয়ালা মাথাটা হচ্ছে পরে ঢুকবে, এরকম স্ট্রেট মাথাটা আগে আসলো, হুকওয়ালা মাথাটা পরে আসলো। যখন এই প্যাকেজটাকে আমি কম্বারে নিব, অর্থাৎ এই যে এখন এই অবস্থায় আছে, হুকওয়ালা মাথাটা পরে ঢুকছে, যখনই আমি কম্বারে নিয়ে যাবো, এবার লেফট ফর্মের পরে তো কম্বার, কম্বারে যখন নিয়ে যাব তখন কিন্তু এই হুকওয়ালা মাথাটা আগে যাবে, অর্থাৎ হুকটা আবার পুনরায় লিডিং হুক হিসেবে যাবে। তার মানে আমি এতক্ষণ ধরে আমি যা বললাম, আমার বলার মানে হচ্ছে সারমর্ম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কার্ডিং মেশিন থেকে ওই 50% যেটা ট্রেইলিং হুক ছিল, সেই ট্রেইলিং হুক অল্টার হতে হতে, অল্টার হতে হতে কম্বারে যখন আসে তখন এটা হচ্ছে লিডিং হুক হিসেবে আসে। আমার এই কথাটা কি বোঝা গেল, যে কার্ডিং মেশিন থেকে ওই যে 50% ট্রেইলিং হুক বের হয়ে আসে, অর্থাৎ হুকের যে সবচেয়ে বড় পোর্শনটা, তারা কম্বারে যখন চলে আসে তখন কিন্তু তারা হচ্ছে আর ট্রেইলিং হুক হিসেবে থাকে না, তারা হচ্ছে লিডিং হুক হিসেবে চলে আসে। এখন এটা দিয়ে আমি কি করব, এটা একটা প্রশ্ন হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে যে কম্বার এমন একটা মেশিন যে হচ্ছে হুক রিমুভ করতে পারে, তবে হচ্ছে কেবলমাত্র লিডিং হুকই কম্বার রিমুভ করতে পারে। আমি আবারও কথাটা বলি, কম্বার কেবলমাত্র লিডিং হুক রিমুভ করতে পারে। প্রমাণ কি, এই দেখো এটা হচ্ছে কম্বিং সেগমেন্ট, এটা হচ্ছে টপ নিপার, এই কালোটা হচ্ছে বটম নিপার, ঠিক আছে। এই হচ্ছে লিডিং হুক, খেয়াল করে দেখো। তার মানে হুকের মাথাটা এরকম বাঁকা, বাঁকা নিচের দিকে বাঁকা, এবং কম্বিং সেগমেন্ট এভাবে খামচি দিচ্ছে ক্রমাগত। তাহলে কি হবে, কম্বিং সেগমেন্টের আঘাতের কারণে এই বাঁকা হয়ে থাকা মাথাটা সোজা হয়ে যাবে, লিডিং হুক। আর যদি একটা ট্রেইলিং হুক থাকতো, মনে করো যদি এরকম হতো, একটা ট্রেইলিং হুক যদি হতো, অর্থাৎ এরকম
এটা এরকম যদি হতো, এই যে এখানে এখানে আমি একটা হুক আঁকার চেষ্টা করলাম, এই হুকটা যদি হতো তাহলে কিন্তু হচ্ছে ট্রেইলিং হুকটা মোটেও কমিং সেগমেন্টের আঘাতের কারণে সে মোটেও হচ্ছে রিমুভ হতো না। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে আমি যেটা বলতে চাই না, একজন লিখেছ স্যার লিডিং হুক থাকলে কি প্রবলেম হয়? না না, বরঞ্চ এটাই তো আমাদের দরকার। আমি যেটা বলতে চাচ্ছি এটাই আমাদের দরকার, যে কার্ডিং মেশিনে, যে কার্ডিং মেশিনে আমাদের ওই 50% হচ্ছে যে ইয়ে ছিল, কার্ডিং মেশিন থেকে যে যে 50% ট্রেইলিং হুক ছিল, সেই 50% ট্রেইলিং হুক এই অল্টার হতে হতে কমবারে এসে লিডিং হুক হিসেবে চলে আসে অল্টার হতে হতে, এবং এই এই লিডিং হুক হিসেবে যে আসলো এই জিনিসটাই আমাদের দরকার। কেন? কারণ হচ্ছে লিডিং হুক হিসেবে আসলেই ওই 50% ট্রেইলিং হুক কমবারে এসে লিডিং হুক যখন আসে তখন দূর হয়ে যায়। যদি লিডিং হুক না হয়ে ট্রেইলিং হুক আকারে আসতো তাহলে কিন্তু কমিং সেগমেন্ট সেটাকে দূর করতে পারতো না। এবং এই জিনিসটার মাহাত্ম আরেকটা জিনিস আছে, এই কারণে এটা আমাদের মেশিন অ্যারেঞ্জমেন্টেরও ধারণা দেয়। দেখো তো, কার্ডিং এবং কম্বিং, কার্ডিং এবং কম্বিং, কার্ডিং এবং কম্বিং, এই দুইটা মেশিনের মাঝখানে মেশিন সংখ্যা হচ্ছে এক জোড়া, দুইটা। যেহেতু আমরা দেখলাম এক মেশিন থেকে আরেক মেশিনে গেলেই হুকের ডিরেকশন অল্টার হয়, তার মানে বোঝাই যাচ্ছে যে যদি আমি দুইটার জায়গায় তিনটা মেশিন বসাইতাম বা বিজোড় সংখ্যক মেশিন বসাতাম তাহলে কিন্তু কার্ডিং মেশিনের ওই 50% ট্রেইলিং হুক কমবারে সে লিডিং হুক হইতো না, যদি মেশিন সংখ্যা বিজোড় সংখ্যক হতো। এখন যেহেতু কার্ডিং এবং কম্বিং এর মধ্যে মেশিন সংখ্যা জোড় সংখ্যক দুইটা আছে, সেহেতু এই কারণেই কার্ডিং এর 50% ট্রেইলিং হুক কমবারে এসে লিডিং হুক হয়ে যাচ্ছে, এবং ওই কার্ডিং এর থেকে যে 50% ট্রেইলিং হুক ছিল তার মানে বোঝা গেল তাদেরকে নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নাই। যদি আমি কার্ডিং এবং কমবারের মাঝখানে জোর সংখ্যক মেশিন রাখি তাহলে এই যে মোর দেন 50% ট্রেইলিং হুক এরা আসলে দূর হয়ে যাবে। আমার এই কথাটাকে বোঝা গেল? অর্থাৎ কমবার ব্যবহার করে আমরা খুব সহজেই এই 50% ট্রেইলিং হুককে সোজা করে ফেলতে পারি। একটা কাজ শুধু করতে হবে, কার্ডিং এবং কম্বারের মাঝখানে জোর সংখ্যক মেশিন রাখতে হবে, যেটা আমরা রাখিও ড্রফেম ওয়ান এবং ল্যাব ফর্মার দুইটা মেশিন রাখি, যাতে করে এই 50% ট্রেইলিং হুকটা তোমার হচ্ছে খুব সহজেই দূর হয়ে যায়। কারণ তোমার মাথায় আসলে প্রশ্ন আসতে পারে যে স্যার ড্রফেম টু কে আমরা কম্বারের আগে রাখলে, আচ্ছা থাক ওটা না, ওদিকে চিন্তা করার দরকার নেই। যাই হোক, এখন যেমন 50% ট্রেইলিং হুক যেটা, এটাই এভাবে চিন্তা করি যে কার্ডিং মেশিন থেকে আমার যে 50% ট্রেইলিং হুক আসলো, আমি যদি কার্ডিং এবং কম্বারের মাঝখানে হচ্ছে দুইটা মেশিন রাখি, কার্ডিং এবং কম্বারের মাঝখানে দুইটা মেশিন রাখি তাহলেই হচ্ছে আমার হয়ে যায়। আচ্ছা যাই হোক, বলেই ফেলি, কিছুক্ষণ আগে যে প্রশ্ন ছিল যে আমরা যদি এরকম করতাম ড্রফেম ওয়ান এর পরে ড্রফেম টু, ড্রফেম টু এর পরে তারপরে গিয়ে হচ্ছে ল্যাব ফর্মার, এরকম এখানে ড্রফেম ওয়ান, ড্রফেম ওয়ান এর পরে যদি আমি ড্রফেম টু বসাইতাম তারপরে ল্যাব ফর্মার বসাইতাম তাহলে কিন্তু কার্ডিং এবং কম্বারের মাঝখানে মেশিন হয়ে যেত বিজোড় সংখ্যক। তখন কিন্তু ওই যে কার্ডিং এর 50% ট্রেইলিং হুক কম্বারে গিয়ে ট্রেইলিং হুকই থাকতো অল্টার হতে হতে, তো এবং ট্রেইলিং হুক কম্বার দূর করতে পারে না, তাহলে কিন্তু আমরা খুব ঝামেলায় পড়ে যেতাম। এর জন্য কি করা হয়, এর জন্য হচ্ছে ড্রফেম টুটাকে বসানো হয় একদম কম্বারের শেষে, যাতে করে কার্ডিং এবং কম্বারের মাঝখানে একজোড়া মেশিন থাকে এবং ওই কার্ডিং এর 50% ট্রেইলিং হুক কম্বারে এসে লিডিং হুক হিসেবে কনভার্ট হয়ে যায় এবং কম্বার খুব সফলভাবে এই লিডিং হুকটাকে দূর করতে পারে। আশা করি তোমাদের কাছে আলোচনাটা পরিষ্কার হয়েছে। একটু লেখো তো, বুঝেছো কিনা জিনিসটা, এবং এই জিনিসটাকে দেখো এভাবে লেখা হয়েছে, এই যে ডিসপোজিশন অফ দ্য হুকস লিখেছে কি, আমি লাইনটা পড়ি এখন, দেখো বোঝা যাবে। ফাইবার্স, এবার লাইনটা পড়ো, এই আমাদের পুরো আলোচনার সারমর্ম এটা, ফাইবার্স মাস্ট বি প্রেজেন্টেড ইন সাচ এ ওয়ে, অর্থাৎ ফাইবারকে এমনভাবে প্রেজেন্ট করা দরকার সো দ্যাট লিডিং হুক প্রি ডোমিনেটস, অর্থাৎ আমার এখানে বোঝানো হচ্ছে কার্ডিং এবং কম্বার মেশিনের মাঝখানে আমাকে অবশ্যই জোর সংখ্যক মেশিন বসাইতে হবে যেন ওই কার্ডিং এর 50% ট্রেইলিং হুক কম্বারে এসে লিডিং হুক হিসেবে চলে আসে। আসলে সুবিধা কি, সুবিধা হচ্ছে লিডিং হুক কম্বার দূর করতে পারে, ব্যাস। এটাই হচ্ছে ফিড মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েন্সের 3 নম্বরটা। আশা করি বুঝতে পেরেছো। আমি এখন একটু তোমাদের কাছ থেকে প্রশ্ন নেই,
এই টপিকটাতে আমার মনে হয় যে তোমাদের কারো, হ্যাঁ অনেকেই বলেছো হ্যাঁ বুঝতে পেরেছো। আচ্ছা তারপর আমি একটু ওপেন করে দিচ্ছি, কেউ চাইলে প্রশ্ন করতে পারো। হ্যাঁ যার প্রশ্ন আছে সেই আনমিউট করে কথা বলবে, যার প্রশ্ন নাই প্লিজ হচ্ছে আনমিউট করার প্রয়োজন নাই। হ্যাঁ যার প্রশ্ন আছে সেই আনমিউট করে জিজ্ঞেস করো আমাকে। স্যার, হুক রিমুভ করলে কি স্যার ইয়ার্নের স্ট্রেংথ বৃদ্ধি পায়? আচ্ছা এটা একটা প্রশ্ন যে আমরা হুক রিমুভ করা নিয়ে কেন এত টেনশন করি। অবশ্যই টেনশন করতে আমরা বাধ্য, কারণ হচ্ছে, হ্যাঁ তোমার উত্তরটা তুমি নিজেই পেয়ে যাবে। আমি একটু বলি, ফাইবারের লেংথের সাথে ইয়ার্ন স্ট্রেংথের অনেক সম্পর্ক আছে, তাই না? ফাইবারের লেংথ যত বেশি হবে ইয়ার্নের লেংথ তত বেশি হবে। কিন্তু হুক হলে কিন্তু, মনে করো একটা ফাইবার এরকম, তাহলে তার লেংথ পাচ্ছি আমরা এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এই পুরাটুকু। আর যদি হুক ফর্ম করে এরকম, তখন কিন্তু ফাইবারটা ফাইবারের জায়গায় আছে, কিন্তু আমরা পুরো লেংথটাকে আর পাচ্ছি না। এটাই হচ্ছে সমস্যা, ফাইবারের হুক ফর্ম করলে আমরা হচ্ছে ফাইবারের পুরো লেংথটাকে পাচ্ছি না, যদিও ফাইবারের অংশটা ফাইবারের মধ্যেই আছে কিন্তু আমরা লেংথটাকে পাচ্ছি না। বুঝতে পেরেছো? জি স্যার, আচ্ছা থ্যাংক এই ইউ। জন্যই হচ্ছে, হ্যাঁ এই জন্যই হুক ফর্মেশন, হুকটাকে রিমুভ করা নিয়ে আমরা এত চিন্তিত। আচ্ছা আর কোনো স্যার, প্রশ্ন? হুক মনে হয় নেভস নেভস ক্রিয়েটেও সহায়তা করে না? করতে পারে আসলে, আর ইয়ে যদি আমরা জোর, এখানে একটু এভাবে বলা দরকার, নেপস আসলে তৈরির পিছনে মূল দায়ী হচ্ছে ইম্যাচিউর ফাইবার। হ্যাঁ বলো। আর যদি আমরা জোর সংখ্যক মেশিন ইউজ করি, তাহলে তো হুক বাড়ার চেয়ে কমবে, আরো মানে কমার চেয়ে বাড়বে মনে হয়, তাই না? না না আমরা তো এটাই বললাম, কার্ডিং এবং কম্বারের মাঝখানে যদি আমরা জোর সংখ্যক মেশিন ব্যবহার করি, তাহলে ওই যে কার্ডিং থেকে বের হওয়া 50% ট্রেইলিং হুক কম্বারে গিয়ে লিডিং হুক হিসেবে প্রেজেন্ট হবে, এবং কম্বার ওই 50% হুককে দূর করে ফেলতে সক্ষম, লিডিং হুককে জি দূর স্যার, করে ওইটা ফেলতে বুঝছি সক্ষম। জি। বুঝছি স্যার। আর যদি বিজোড় সংখ্যক মেশিন স্যার বসানো হয় ডাবল তাহলে হুক একটা ব্যাপার। গুলো স্যার কি হবে স্যার? হ্যাঁ এটা ভালো প্রশ্ন যে ডাবল হুকের কি হবে। ডাবল হুকের মধ্যে এটা একটুখানি বোর্ড ছাড়া আসলে, আচ্ছা আমি একটু বলি দেখো বুঝো কিনা। ডাবল হুকেরও কিন্তু একটা প্রান্ত লিডিং হুক আর ট্রেইলিং হুক, তাই তো? এবার খেয়াল করো, এবার মনে করো এই কার্ডিং মেশিন থেকে ধরা যাক যেই ডাবল হুকটা বের হলো, ডাবল হুকের মধ্যে একটা হবে লিডিং হুক একটা হবে ট্রেইলিং হুক, বোঝাই যাচ্ছে ট্রেইলিং হুকটা নিয়ে টেনশন করা দরকার নাই। কেন দরকার নাই বলো তো? কারণ ট্রেইলিং হুকের এটা দিয়ে স্যার পরে যায় লিডিং হুক হয়ে যায়, থেকে হ্যাঁ যায়। হ্যাঁ কম্বারে গিয়ে হচ্ছে রিমুভ হবে, কিন্তু কার্ডিং মেশিন থেকে যেটা লিডিং হুক ছিল, কার্ডিং মেশিন থেকে যে লিডিং হুক ছিল সেটা ড্র ফ্রেমে গিয়ে ট্রেইলিং হুক হয়ে যাবে, তাই না? কার্ডিং মেশিনে যেটা লিডিং সেটা ড্র ফ্রেমে গিয়ে হয়ে যাবে ট্রেইলিং হুক, জি এবং স্যার, ড্র ফ্রেম, তাহলে কি স্যার বেজোড় সংখ্যক ইউজ করা লাগবে? একটু একটু প্লিজ আমাকে বলতে দাও। আমি বললাম কার্ডিং মেশিন থেকে যদি বোথ এন্ড হুক বের হয়, ডাবল হুক বের হয়, তাহলে ট্রেইলিং হুকটাকে দরকার নাই আমার চিন্তা করার। যেমন ধরো এই যে এটা কার্ডিং মেশিন, কার্ডিং মেশিন থেকে একটা ডাবল এন্ড, এই যে ডাবল হুক বের হয়ে গেল, তাহলে এই হুকটা হচ্ছে লিডিং হুক আর এই এই হুকটা হচ্ছে ট্রেইলিং হুক। ট্রেইলিং হুকটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ এই ট্রেইলিং হুকটা যখন হচ্ছে কম্বারে যাবে তখন লিডিং হুককে পরিণত হবে এবং সে সোজা হয়ে যাবে। আমাদের চিন্তা করা দরকার লিডিং হুকটাকে নিয়ে, লিডিং হুকটা কি হবে। কার্ডিং মেশিনে যেটা লিডিং হুক ড্র ফ্রেমে গিয়ে সেটা সেটা কিন্তু ট্রেইলিং হুকে পরিণত হবে, যেহেতু অল্টার হচ্ছে। কার্ডিং মেশিনে লিডিং হুক ড্র ফ্রেমে গিয়ে ট্রেইলিং হুক হয়ে যাবে, এবং ড্র ফ্রেম সফলভাবে ট্রেইলিং হুককে দূর করতে সক্ষম। আমি আবারও বলি, কার্ডিং মেশিনের লিডিং হুকটা ড্র ফ্রেমে গিয়ে ট্রেইলিং হুক হয়ে যাবে, এবং ড্র ফ্রেমের ড্রাফটিং জোন ট্রেইলিং হুককে দূর করতে সক্ষম। আমার উত্তরটা কি পাওয়া গেল? হ্যাঁ, কার্ডিং মেশিনের যেটা লিডিং হুক ওটা ড্র ফ্রেমে গিয়ে কি দিক উল্টায় যাবে না? তো ট্রেইলিং হুকটাকে, হ্যাঁ ট্রেইলিং হুকটা হচ্ছে ড্র ফ্রেম দূর করতে পারে। পূর্বে তো বললেন যে কম্বিং মেশিন শুধু লিডিং হুক রিমুভ করতে পারে, জি জি তাহলে জি এখন তাকে ট্রেইলিং হুক রিমুভ করবে কিভাবে স্যার? আমি কিন্তু হচ্ছে ট্রেইলিং হুক রিমুভ করবে ড্র ফ্রেম ওয়ান, আমি আবারও বলি ট্রেইলিং হুক রিমুভ করবে ড্র ফ্রেম, কম্বার না। কম্বার তো লিডিং হুক রিমুভ করবে। জি 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 আমি আবারও শেষ কথাটা স্যার, সেটা হচ্ছে, হ্যাঁ এবার একটু খেয়াল করো, আবারও কথাটা শোনো, যাদের পরিষ্কার হয় নাই পরিষ্কার হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে
কার্ডিং মেশিনে ওই যে অ্যারাউন্ড 15% হচ্ছে যারা বোথ হ্যান্ড হুক থাকবে, যেমন এই যে এটা সি মানে কার্ডিং মেশিন, এই যে একটা হচ্ছে তোমাদেরকে আমি আবার একটু থামিয়ে দিচ্ছি, এই যে বোথ হ্যান্ড হুক আঁকলাম, এটা হচ্ছে লিডিং হুক, সামনের মাথা, পিছনের হুক ট্রেইলিং হুক। ট্রেইলিং হুকটাকে নিয়ে আমরা টেনশন করব না, কারণ কি, কারণ ট্রেইলিং হুকটা কম্বারে যেতে যেতে অল্টার হয়ে হয়ে ট্রেইলিং হুকটা লিডিং হুক হয়ে যাবে এবং কম্বার এটাকে দূর করে দিবে, তাহলে এটা দূর হয়ে গেল, এটা নিয়ে আমরা টেনশন করব না, এটা কম্বারে দূর হয়ে যাবে। টেনশন করব কোনটা, কার্ডিং মেশিনের লিডিং হুকটাকে নিয়ে আমাদের টেনশন। মজার ব্যাপার হচ্ছে এই যে কার্ডিং মেশিনের ট্রেইলিং হুকটা যদি ড্র ফ্রেমে লিডিং হয়ে যায়, তাহলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কার্ডিং এ যেটা লিডিং হুক এটা তো ড্র ফ্রেমে গিয়ে ট্রেইলিং হুক হয়ে যাবে। তো এই মাথাটা যখন ড্র ফ্রেম ওয়ানে গিয়ে ট্রেইলিং হুক হয়ে যাবে, তখন ট্রেইলিং হুকটাকে ড্র ফ্রেম ওয়ান দূর করতে পারে, ট্রেইলিং হুকটাকে ড্র ফ্রেম ওয়ান দূর করতে পারে ড্রাফটিং জোন। কিভাবে দূর করে সেটা ভিন্ন আলোচনা, আজকে এটা নিয়ে কথা বলবো না, সময় শেষ। ড্র ফ্রেম ওয়ান সেই ট্রেইলিং হুকটাকে দূর করে দিবে, ঠিক আছে, রূপান্তরিত ট্রেইলিং হুক। আশা করি এবার বুঝতে পারতেছো, এবার একটু বলো তো আমাকে, এবার বুঝছো কিনা? ঠিক আছে, বিশেষ করে বুঝতে পারছি স্যার। হ্যাঁ, যে বিশেষ করে প্রশ্ন করেছো যে বোথ হ্যান্ড হুকের কি হবে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ বলো স্যার, লিডিং হুকটা ট্রেইলিং হুকে কোন মেশিনে হবে, লিডিং হুক থেকে ট্রেইলিং হুক? হ্যাঁ, কার্ডিং মেশিনে একটু খেয়াল করে দেখো। আচ্ছা এখানে খেয়াল করো, কার্ডিং মেশিনের ট্রেইলিং হুকটা ড্র ফ্রেমে গিয়ে কি হুক হয়ে গেল বলো তো? ট্রেইলিং হুকটা লিডিং হুক হয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কার্ডিং মেশিন থেকে, কার্ডিং মেশিন থেকে যে লিডিং হুক ছিল, এই লিডিং হুকটাও কি অল্টার হয়ে ড্র ফ্রেম ওয়ানে যখন যাবে তখন ট্রেইলিং হুক হয়ে যাবে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, সুতরাং ড্র ফ্রেম ওয়ানে কার্ডিং এর যে লিডিং হুক এটা ড্র ফ্রেম ওয়ানে রূপান্তরিত ট্রেইলিং হুক হয়ে যাবে এবং ড্র ফ্রেমের ড্রাফটিং জোন ট্রেইলিং হুকটাকে সোজা করে ফেলতে সক্ষম। বুঝতে পেরেছো কি? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা, হ্যাঁ জি বলো স্যার, ফোনের চার্জটা প্রায় শেষের কথা, আমি কি স্যার কিভাবে একটু ইয়াউট করতে পারি স্যার, একবার শেষের করতে চার্জ আমার, মিটিং ও শেষ। নারায়ণগঞ্জে